আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে 9,19,700 ছাড়িয়েছে। আক্রান্ত 2,86,56,000-এর বেশি। গত কয়েক ঘন্টায় মেক্সিকোতে করোনায় 5 শতাধিক মানুষ মারা গেছে, নতুন শনাক্ত হয়েছে প্রায় 6,000। করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আরও 1,094 জন নাগরিকের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি 1,97,400 ছাড়িয়েছে, আক্রান্ত 66,36,000-এর বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় প্রতিদিনই শনাক্তের রেকর্ড ভাঙার ধারা বহাল রয়েছে। করোনা প্রাদুর্ভাব শুরুর পর শুক্রবার ভারতে সর্বোচ্চ 97,600 মানুষের করোনা শনাক্ত হয়। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে 46,57,300। এদিন মারা যায় 12 শতাধিক, মোট মৃত্যু দাঁড়িয়েছে 77,500। শুক্রবার ব্রাজিলে আরও 899 জনের মৃত্যুতে করোনায় মোট প্রাণহানি 1,30,400 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 42,83,900। সামনে শীত ও বড়দিন কেন্দ্রিক ইস্যুতে পোশাক খাত থেকে করোনায় সৃষ্ট কালো মেঘ সরে যাবে বলেই আশা করছেন পোশাক শিল্প মালিকরা। একই রকম ধারণা করছেন খাত বিশ্লেষকরাও। করোনাকালে এপ্রিলে বড় ধরনের ধসে মুখে পড়ে দেশের পোশাক খাতের রপ্তানি, তাই এই সময় শ্রমিক ছাঁটাইয়ের বিষয় বেশ বড় করেই সামনে আসে। তবে নানা অনিশ্চয়তার মুখেও জুন থেকে ধীরে ধীরে বেড়েছে রপ্তানি, আর এখন সামনে পোশাক খাত ঘুরে দাঁড়াবে এমন আশার কথাই শোনাচ্ছেন পোশাক মালিকরা। সামনে ক্রিসমাস আসতেছে, উইন্টার সিজন আসতেছে, এই এই সময়ে আমরা কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর একটা সহজ সুযোগ। অনেক ভালো না হইলেও আমরা আশা করি যে অক্টোবর নভেম্বর থেকে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে আমরা তৈরি পোশাক রপ্তানিতে দ্রুততর সময় বেশ ভালো একটা ইতিবাচক ধারায় চলে যেতে পারবো বলে মনে করি। করোনার মধ্যে জুলাই পোশাকের বড় রপ্তানি দেখা মিললেও আগস্টে কমে গেছে, যদিও গত বছরের আগস্টের তুলনায় চলতি বছর আগস্টে রপ্তানি পরিমাণই বেশি। জুলাই মাসে যে রপ্তানিটা খুব বেড়ে অ্যাবনরমালি বেড়ে গিয়েছিল সেটার কারণ ছিল আমাদের এখানে যে আগের যে এক্সপোর্টগুলো বায়াররা স্টক আমাদের স্টপ করে রেখেছিল, সেই স্টপ করা গুডসগুলো তারা কিন্তু আবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। অগস্ট হয়তো আমাদের কম শিপমেন্ট ছুটি ছিল ঈদে, সেই সময় একটু কম হতে পারে শিপমেন্ট। এটি ঘটছে ব্র্যান্ড বা বায়ার যারা মূল বাংলাদেশ থেকে আমদানিকারক তারা অর্ডার বাড়িয়ে দিচ্ছেন যে কোনো পরিস্থিতির সাপেক্ষেই, এটি আমাদের জন্য একটি খুবই ইতিবাচক দিক বলে আমরা মনে করি। একই সাথে তারা পুরনো অর্ডার যেমন নিচ্ছেন, ক্যান্সেল যেগুলো করেছিলেন সেগুলো তারা পুনরায় নিচ্ছেন। চলমান ধারা অব্যাহত থাকলে পোশাক খাতে নতুন করে শ্রমিকদের কাজ মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। সঙ্গে থাকার ধন্যবাদ।